পন্স কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 5 দিনে বদলাচ্ছে অনেক নিয়ম। এসবিআই এর তরফ থেকে জানানো হয়েছে যে এসবিআই যাদের অ্যাকাউন্ট হচ্ছে তাদের 5 দিনে অনেক নিয়ম বদলানো হয়েছে এবং এটিএম থেকে টাকা তুলতে বাড়তি চার্জ করা হচ্ছে। এই নতুন নিয়ম কার্যকর হবে আগামী 1 জুলাই থেকে। তো যাদের এসবিআই ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে বা তাদের এসবিআই ব্যাংকে এটিএম রয়েছে তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কোন কোন নিয়ম কার্যকরী হতে চলেছে 1 জুলাই থেকে এবং কেন এটিএম থেকে টাকা তুলতে বাড়তি চার্জ নেওয়া হচ্ছে সেটি বলবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা দেখতে পাচ্ছ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আগামী 5 দিনের মধ্যে গ্রাহকদের জন্য অনেক নিয়ম পরিবর্তন করতে চলেছে। ব্যাংক শাখা এবং এটিএম থেকে টাকা তোলা সহ বই যাচাই সংক্রান্ত নিয়ম পরিবর্তন হতে চলেছে। এই নতুন নিয়ম কার্যকরী হবে আগামী মাসে 1 জুলাই থেকে। নতুন চার্জ বেসিক সেভিংস অ্যাকাউন্ট ডিপোজিট ব্যাংক অ্যাকাউন্ট ধারীদের জন্য প্রযোজ্য হবে। তো দেখতে পাচ্ছি প্রথম যেটি বলেছে এসবিআই বেসিক সেভিংস ব্যাংকে ডিপোজিট অ্যাকাউন্টে দরিদ্র শ্রেণীর জন্য তৈরি কোনো ফি বা চার্জের জন্য চার্জ ছাড়াই অ্যাকাউন্টটি খুলতে আরও বেশি করে উৎসাহ দেওয়া হয়। একে জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট বলা হয়। কোনো ন্যূনতম সর্বোচ্চ ব্যালেন্স প্রয়োজন নেই। এই অ্যাকাউন্টধারীরা একটি এটিএম কার্ড বা ডেবিট কার্ড পান। বৈধ কেওয়াইসি ডকুমেন্ট রয়েছে এমন যে কোনো ব্যক্তি এসবিআইয়ের সাথে বিএসডি অ্যাকাউন্ট খুলতে পারে। দু নম্বর হচ্ছে বিএসডি গ্রাহকদের জন্য এটিএম এবং ব্যাংক শাখা সহ 4 বার বিনামূল্যে টাকা তোলার সুবিধা পাওয়া যাবে। 4 বারের পর প্রতিটি লেনদেনে 15 টাকা প্লাস জিএসটি নেওয়া হবে। নগদ প্রত্যাহারে চার্জ হোম শাখা এবং এটিএম এবং এসবিআই এটিএমগুলিতে প্রযোজ্য হবে। এক নম্বর বলেছে এসবিআই বিএসডি অ্যাকাউন্টধারীরা আর্থিক বছরে 10টি কপি চেক পাবে। এখন 10টি চেক যুক্ত চেক বইতে চার্জ দিতে হবে। 10টি পাতার চেকের জন্য ব্যাংক 40 টাকা প্লাস জিএসটি নেবে। এবং দু নম্বর বলেছে চেক পাতাগুলির জন্য 75 টাকা এবং জিএসটি চার্জ করবে। তিন নম্বর হয়েছে জরুরি চেক বই 10টি পাতার জন্য 50 টাকা বেশি জিএসটি লাগবে। চার নম্বর হচ্ছে প্রবীণ নাগরিকদের চেক বইয়ে নতুন পরিষেবা চার্জ থেকে ছাড় দেওয়া হবে। পাঁচ নম্বর হচ্ছে ব্যাংক বিএসডি অ্যাকাউন্টধারীদের ঘরে এবং তাদের নিজস্ব বা অন্য ব্যাংক শাখা থেকে অর্থ তোলার জন্য কোনো মূল্য নেওয়া হবে না। এসবিআই এটিএম বা ব্যাংক শাখা থেকে 4 বার বিনামূল্যে টাকা তোলা হবে। এরপরে অর্থাৎ 4 বার বিনামূল্যে টাকা তোলার পরে নগদ প্রত্যাহার 15 টাকা এবং জিএসটি চার্জ লাগানো হবে। টুইটের মাধ্যমে এই তথ্য জানিয়ে দিয়েছে এসবিআই। এসবিআই সম্প্রতি চেক ব্যবহার করে নগদ প্রত্যাহারের সীমাটি প্রতিদিন 1 লাখ বাড়িয়ে দিয়েছে। সেভিংস ব্যাংকের প্লে স্লিপ ফর্মটি ব্যবহার করে একদিনে 25,000 টাকা ওঠানো যাবে। এছাড়া তৃতীয় পক্ষের নগদ প্রত্যাহার প্রতি মাসে 50,000 টাকা হয়েছে। তো অবশ্যই যেতে পারলে স্টেট ব্যাংকের এই সমস্ত নিয়মগুলো কিন্তু চালু হতে চলেছে 1 জুলাই থেকে। যাদের স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে বা এটিএম রয়েছে তারা কিন্তু অবশ্যই সতর্ক হয়ে যান। 4 বারের পর থেকে তোমাদের কিন্তু 15 টাকা প্লাস জিএসটি চার্জ তোমাদের কিন্তু কাটা হবে। এটি কিন্তু জানিয়ে দিয়েছে 1 জুলাই থেকে এই সমস্ত নিয়মগুলো কার্যকর হতে চলেছে। তো এই সময় ছিল মুনিত ইনফরমেশন। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানাবার চেষ্টা করবেন এবং চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিএস 15 ক্রিয়েশন চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।